আসসালামু আলাইকুম, আমি শামীম হাসান, আপনাদের সবাইকে স্বাগতম জানাই আমাদের চ্যানেলে। আজ আমি আপনাদের জন্য অর্থপূর্ণ নামাজ সম্পর্কে একটি অ্যাপ নিয়ে আসলাম, যে অ্যাপের মাঝে আমরা নামাজের তসবিহ সমূহ এবং বিভিন্ন দোয়া অর্থ সহকারে পেয়ে যাব। এছাড়াও সুরা ফাতিহা সহকারে শেষের 13টি সুরা অর্থ সহকারে এবং অডিও সহকারে এই অ্যাপের মধ্যে পাওয়া যাবে। এছাড়াও সালাতের ওয়াক্ত এবং নোটিফিকেশন গুলো এই অ্যাপের মধ্যে সুন্দর করে দেওয়া আছে, এবং কেবলার দিকের কম্পাসও এই অ্যাপের মধ্যে পাওয়া যাবে। সো অ্যাপটি সম্পর্কে জানতে ফিরে আসছি ইনটোর পর। এই অ্যাপটি পাওয়ার জন্য আপনারা গুগল প্লে স্টোরে গিয়ে সার্চ বারে অর্থপূর্ণ নামাজ লিখে সার্চ করলে আপনারা আপনাদের কাঙ্ক্ষিত অ্যাপটি পেয়ে যাবেন। 4.8 স্টার রেটিংস এর এই অ্যাপটি, আপনারা এখান থেকে এই অ্যাপটি ডাউনলোড করে ইনস্টল করে নেবেন। আপনাদের সুবিধার্থে আমাদের ভিডিও ডিসক্রিপশন বক্সেও এই অ্যাপটির লিঙ্ক দেওয়া থাকবে, আপনারা চাইলে সেখান থেকেও এই অ্যাপটি ডাউনলোড করে ইনস্টল করে নিতে পারবেন। সো যেহেতু আমার এই অ্যাপটি ডাউনলোড করা ইনস্টল করা আছে, তাই আমি ওপেনে ক্লিক করে সরাসরি আমার অ্যাপে চলে যাব। এই হলো আমাদের অ্যাপটির ইন্টারফেস পেজ, আপনারা দেখতে পাচ্ছেন 6 রমাদান 1442 রবিবার, জোহরের বাকি হলো 52 মিনিট। এরকমভাবে আপনারা দেখতে পাচ্ছেন ফজর আজ ছিল 4:26, সূর্যোদয় 5:35, জোহর 11:58 থেকে শুরু, আসর 4:31 থেকে শুরু, মাগরিব 6:22 থেকে শুরু, এশা 7:40 থেকে শুরু এবং শেষ রাত 12:57। তো আপনারা এখানে মাঝের অপশনে দেখতে পাচ্ছেন যেখানে অ্যালার্ম আছে, তো আপনারা চাইলে এখান থেকে অ্যালার্ম দিয়ে আপনাকে নোটিফিকেশনও জানিয়ে দিবে এই অ্যাপটি। অ্যাপটির বাম পাশের নিচে আমরা একটি আইকন দেখতে পাচ্ছি, যে আইকনের ভিতরে আমরা বিভিন্ন অপশন দেখতে পাচ্ছি, আজান, পবিত্রতা, নিয়ত, তাকবিরে তাহরিমা, সানা, কিরাত, রুকু, কওমা, সেজদা, তাশাহুদ, শেষ বৈঠকের দুরুদ, শেষ বৈঠকের দোয়া, সালাম এবং সালামের পরে দোয়া ও জিকির এখানে দেয়া আছে। তো আমরা আজানে প্রবেশ করলাম, দেখতে পাচ্ছেন আজানের অপশনটিতে খুব সুন্দর করে আজানের অর্থ সহকারে দেয়া আছে, তো আপনারা এখান থেকে এটি দেখে নেবেন। এর পরের অপশনটি হলো পবিত্রতা, পবিত্রতা অর্জনের জন্য অজু করা জরুরি, এজন্য অজুর শুরুতে বিসমিল্লাহ বলা এবং শেষে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারিকা লাহু আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু এটি পড়তে হয়। তো আপনারা এগুলো এখান থেকে দেখে নেবেন, অর্থ সহকারে এখানে দেয়া আছে। এর পরের অপশনটি হলো নিয়ত, কিভাবে নিয়ত করবেন সেটিও এখানে দেয়া আছে। নিয়ত অর্থ সংকল্প, সলাতে শুরুতে নিয়ত করা অপরিহার্য। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সকল কাজ নিয়তের উপর নির্ভরশীল এবং প্রত্যেক ব্যক্তি তাই পাবে যার জন্য সে নিয়ত করবে। মুখে নিয়ত পাঠের প্রচলিত রেওয়াজটি দিনের মধ্যে এক নতুন সৃষ্টি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সলাতের এর কোনো স্থান নেই বলে গিয়েছেন। এরপরের অপশনটি হলো তাকবীরে তাহরিমা, এখানে আল্লাহু আকবার তাকবীরে তাহরিমা দেয়া আছে, অর্থ হলো আল্লাহ সর্বশ্রেষ্ঠ। এরপরের অপশনটি হলো সানা, এখানে সম্পূর্ণ সানাটি আপনারা এখানে পেয়ে যাবেন, তাও অর্থ সহকারে আপনারা এটি এখান থেকে পড়ে নেবেন। তারপর হলো কিরাত, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম বলে সূরা ফাতিহা পড়বেন এবং এর সাথে অন্য আরেকটি সূরা মিলাবেন, সেটি এখান থেকে পেয়ে যাবেন। এরপরের অপশনটি হলো রুকু, সুবহান রাব্বিয়াল আউযিম, অর্থ আমার মহান প্রভু পবিত্র। এর পরবর্তী অপশনটি হলো কওমা, আপনারা এখান থেকে কওমার অপশনটিও পেয়ে যাবেন এবং কওমার তসবিহ সমূহ পেয়ে যাবেন। সেজদার তসবিহ আপনারা এখানে দেখতে পাচ্ছেন, সুবহান রাব্বিয়াল আলা, আমার মহান সুউচ্চ প্রভু পবিত্র। তো এভাবে আপনারা এখান থেকে এগুলো দেখে নেবেন। এরপর অপশনটি হলো তাশাহুদ, আত্তাহিয়াতু, এখানে এটি অর্থ সহকারে দেওয়া আছে, আপনারা এটি খুব সুন্দর করে এখান থেকে পড়ে নেবেন। এরপরের অপশনটি হলো শেষ বৈঠকে দুরুদ, এখানে দুরুদে ইব্রাহিম দেয়া আছে, আপনারা এটি এখান থেকে দেখে নেবেন। এরপরের অপশনটি হলো শেষ বৈঠকের দোয়া, এখানে দোয়ায় মাসুরা দেয়া আছে, আপনারা এটি এখান থেকে দেখে শিখে নেবেন। এবং সালাম ফিরানোর তসবিহ এখানে দেয়া আছে এবং সালামের পরে বিভিন্ন দোয়াসমূহ আপনারা এখানে পেয়ে যাবেন, আস্তাগফিরুল্লাহ বলা। তো এগুলো আপনারা এখান থেকে দেখে নেবেন। অ্যাপটির মাঝখানে আমরা একটি আইকন দেখতে পাচ্ছি,
তো সেই আইকনে ক্লিক করে আপনারা দেখতে পাচ্ছেন বিভিন্ন কুরআন ও হাদিস দেয়া আছে। কিয়ামতের দিন বান্দার আমলের মধ্যে থেকে যে আমলটি হিসাব সর্বপ্রথম গ্রহণ করা হবে সেটি হবে নামাজ। যদি এই হিসাবটি নির্ভুল পাওয়া যায় তবে সে সফলকাম হবে এবং নিজের লক্ষ্যে পৌঁছে যাবে, আর যদি এই হিসাবটি ত্রুটি দেখা যায় তাহলে সে দুর্ভাগা এবং পরাজিত হবে। তিরমিজি শরীফ থেকে হাদিসটি নিয়ে আছে। তো এখানে আবার ক্লিক করলে হাদিস চেঞ্জ হয়ে যাবে। তোমাদের কেউ যখন নামাজের জন্য দাঁড়ায় সে তখন তার রবের সাথে যোগাযোগ করছে, তাই সে কিভাবে তার সাথে কথা বলছে তা যেন লক্ষ্য করে। তো এরকমভাবে এখানে খুব সুন্দর করে কুরআন ও হাদিসের বাণীগুলো দেয়া আছে। আরেকটি কুরআনের বাণী দেয়া আছে, আমি আল্লাহ, আমি ব্যতীত কোনো ইলাহ নেই, অতএব আমার ইবাদত করো এবং আমার শরণার্থে সালাত কায়েম করো। কুরআন অ্যাপের ডান পাশে আমরা একটি আইকন দেখতে পাচ্ছি। সো এই আইকনে সুরা আল ফাতিহা সহকারে শেষের 13টি সুরা আমরা এখানে অর্থ সহকারে এবং অডিও সহকারে পেয়ে যাব। দেখতে পাচ্ছেন 78 থেকে 114টি সুরা এখানে অর্থ সহকারে এবং অডিও সহকারে দেয়া আছে। তো আমরা সুরা আল ফাতিহায় প্রবেশ করলাম। দেখতে পাচ্ছেন এখানে অর্থ সহকারে এবং অডিও সহকারে সুরা ফাতিহা দেয়া আছে, আপনারা এখান থেকে এটি দেখে নেবেন। অ্যাপটির উপরে আপনারা 3 ডট অপশন দেখতে পাচ্ছেন, তো আপনারা এখান থেকে 3 ডটের অপশনগুলো দেখে নিতে পারবেন। এবং তার পাশে আরেকটি আইকন আছে, সেইটির দ্বারা কম্পাস আপনারা পেয়ে যাবেন, যে এখানে পূর্ব পশ্চিম নির্ধারণ করার কম্পাসটি খুব সুন্দর করে আপনারা পেয়ে যাবেন। এবং এরপর অপশনটি হলো আপনাদের লোকেশন সেট করার অপশন, সো আপনারা এখান থেকে এগুলো দেখে নেবেন। তো ভিউয়ার্স, এই ছিল আমাদের ভিডিওটি। আমাদের ভিডিওটি আপনাদের পছন্দ হলে বেশি বেশি লাইক করবেন, শেয়ার করবেন এবং আমাদের চ্যানেলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে আমাদের সাথে থাকবেন। সো আজ এই পর্যন্তই, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।